হ্যালো বন্ধুরা, স্মার্ট গৃহিণী চ্যানেলে আপনাদের স্বাগত। দার্জিলিং শহরের অন্যতম আকর্ষণ রোপওয়ে বা কেবল কার। দার্জিলিং বেড়াতে গেছেন আর রোপওয়েতে চাপেননি এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া দায়। এই রোপওয়ে রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার কেবল কার নামেও পরিচিত। আমার আজকের ভিডিওতে রোপওয়ে সম্বন্ধে যাবতীয় তথ্য আমি ভিউয়ার্সদের দেওয়ার চেষ্টা করলাম, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ইচ্ছে হলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখেও জানাতে পারেন। এবার জেনে নেওয়া যাক কিছু ইনফরমেশান। প্রতি মাসের 19 তারিখ কিন্তু রোপওয়ে সার্ভিস বন্ধ থাকে মেনটেন্যান্সের জন্য, তাই দার্জিলিংয়ের টিকিট কাটার আগে এই ডেটটি কিন্তু মাথায় রাখবেন। উইন্টার আর মনসুনের টাইমিং সকাল 10টা থেকে বিকেল 4টে আর সামারের টাইমিং সকাল 10টা থেকে দুপুর 2টো। এন্ট্রি ফি বর্তমানে জনপ্রতি 260 টাকা। দার্জিলিংয়ের সাইট সিনের মিক্সড পয়েন্ট বা 7 পয়েন্টের মধ্যে রোপওয়েও কিন্তু ইনক্লুডেড। আপনারা চাইলে শেয়ার ট্যাক্সিতেও নিজেরা এখানে যেতে পারেন, ম্যাল থেকে মাত্র 1.5 কিলোমিটার। সিজনে কিন্তু দীর্ঘ লাইন পড়ে, 1 থেকে 1.5 ঘন্টাও অপেক্ষা করতে হতে পারে। ড্রাইভার আপনাদের নামিয়ে দেবে সিঙ্গামারি বা সেন্ট জোসেফ কলেজের সামনে। অনেকগুলো সংকীর্ণ সিঁড়ি বেয়ে অনেকটা উপরে উঠে টিকিট কাটতে হবে আপনাদের। আপার স্টেশন থেকে লোয়ার স্টেশনের দূরত্ব 2.5 কিলোমিটার। যাতায়াত নিয়ে মোট 5 কিলোমিটার আপনাকে শূন্যে থাকতে হবে। রোপওয়ের একটি ডিব্বাতে 6 জন করে বসতে পারে। আপার স্টেশন থেকে রামমাম ভ্যালির উপর দিয়ে আপনার কেবল কার ধীরে ধীরে এগিয়ে যাবে। নিচ দিয়ে বয়ে গেছে রামমাম নদী। কুয়াশার বুক চিরে আপনি এগিয়ে যাবেন আর কেবল কারে বসে দেখতে পাবেন সবুজ চা পাতার গালিচা। মেঘ পেরিয়ে যখন আপনার কেবল কার এগোবে, তখন এক আলাদা রোমাঞ্চের অনুভূতি ছুঁয়ে যাবে আপনার মন প্রাণকে। ক্যামেরা বন্দি করুন বিভিন্ন মুহূর্তকে, চা বাগান, নিচের ব্যস্ত চা শ্রমিকদের পাহাড়ের কোলে চা বাগান, নিচের চা শ্রমিকদের ব্যস্ততা সব আপনি দেখতে পাবেন এই কেবল কারে বসে। এক কথায় এক অনবদ্য অনুভূতি। আপনার জার্নিটা যেমন অনবদ্য, তেমনই এই পরিবেশটাও অনবদ্য। আর সাথে অনুভব করবেন কাঞ্চনজঙ্ঘার হিমেল হাওয়া। ইচ্ছে না থাকলেও কয়েকটা কথা ভিউয়ার্সদের জানাতেই হয়। দেশের বিভিন্ন প্রান্তে কেবল কারে চাপার সুযোগ আমার কয়েকবার হয়েছে। অভিজ্ঞতার নিরিখে চোখে পড়ল চরম অব্যবস্থা। ভাঙাচোরা ডাব্বা, ডাব্বার ভিতর পানের পিক, গুটখার প্যাকেট, সিগারেটের টুকরো, কোনো কিছুই বাদ নেই। জরাজীর্ণ দশা পরতে পরতে, পরিষ্কার পরিচ্ছন্নতার নাম মাত্র নেই। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যকে উপেক্ষা করি কী করে? রোপওয়ে থেকে মেঘেদেরকে স্পর্শ করা ও চা বাগানের সৌন্দর্য যেটুকু খামতি আছে তাকে কিন্তু পূর্ণ করে দেয়। রোপওয়ে থেকে বেরোনোর পথে এক্সিট পয়েন্টে পেয়ে যাবেন একটি ছোট মার্কেট। এখান থেকে আপনি চা, কফি, ম্যাগি বা দার্জিলিংয়ের বিখ্যাত মোমোও টেস্ট করতে পারেন আর পেয়ে যাবেন বাঙালির প্রিয় ঝালমুড়িও। চাইলে এখান থেকে ছোটোখাটো শীতবস্ত্র, ঘর সাজানোর জিনিস বা পরিবারের মানুষদের জন্য গিফট আইটেমও কিনতে পারেন। এখানে সুলভ শৌচালয়েরও ব্যবস্থা আছে, তবে সুলভ শৌচালয় অন্যান্য জায়গার তুলনায় একটু মহার্ঘ। আবার সিঁড়ি দিয়ে নেমে আসুন আপনার কারের কাছে, তবে গাড়িতে ওঠার আগে ছবি তুলে নিন বিখ্যাত সেন্ট জোসেফ কলেজের, যেটি বিখ্যাত বলিউড ফিল্ম ম্যায় হুনা ও বরফি শুটিং স্পট হিসেবেও। তবে সিকিউরিটির ঘেরাটোপে ভেতরে প্রবেশ নিষেধ, আপনাকে কিন্তু বাইরে থেকেই ছবি তুলতে হবে। ছবি তোলার পর গাড়িতে চেপে আবার রওনা দিন পরের গন্তব্যে। ভিডিওটি এখানেই শেষ করলাম, ধন্যবাদ।